রাশিয়ার সেনাবাহিনীর সাথে নাটকীয় লড়াইয়ে লিপ্ত হয়েছে ভাড়াটে আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ। এ গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোশিন সশস্ত্র বিদ্রোহে লিপ্ত হয়েছেন দাবি করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুতিন প্রশাসন। তাকে গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াগনার প্রধান বলছেন যে কোনো মূল্যে রাশিয়ার সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাবেন তিনি। বিস্তারিত জুবায়ের রাজিনের ডেস্ক রিপোর্টে। যতক্ষণ না চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরেসিমোভ এবং প্রতিরক্ষা প্রধান সের্গিয়ে শুইগু দেখা না করেন ততক্ষণ আমরা ফিরব না। প্রয়োজনে আমার সৈন্যরা রোস্তব অবরুদ্ধ করবে এবং মস্কোর দিকে এগিয়ে যাব। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে আসে রাশিয়ার ভাড়াটে বাহিনী পুতিনের মিত্র ওয়েগনার নেতা ইয়েভগেনি প্রিগোশিনের এ কথোপকথনের ভিডিও। রীতিমতো সশস্ত্র বিদ্রোহের ঘোষণা দিয়ে তিনি জানান যে কোনো মূল্যে রাশিয়ার সেনাবাহিনী নেতৃত্বের পতন ঘটাবেন তিনি। রাশিয়ার জনগণকে তার পাশে চান প্রিগোশিন। অভিযোগ করেন তার বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কোনো ধরনের পরিকল্পনা যুদ্ধাস্ত্র ছাড়াই পুতিন আমার বাহিনীর সদস্যদেরকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে। ওয়াগনার প্রধানের বিদ্রোহের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মস্কো। একই সঙ্গে তাকে গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রিগোশিন বিশ্বাসঘাতক, ব্যক্তিগত উদ্দেশ্যে নিজ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। এই বিশ্বাসঘাতকতার কঠোর শাস্তি হবে। পুতিন ও তার মিত্রের এমন দ্বন্দ্বে আতঙ্কে ইউক্রেন সীমান্তবর্তী শহরের বাসিন্দারা। M4 হাইওয়ে, লিপোতস্ক এবং ভরোনেজ অঞ্চলের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। পুরো রাশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, ইন্টারনেট চলছে নিয়ন্ত্রণে এবং মস্কোর রাস্তায় টহল দিচ্ছে সামরিক যান। খুব আতঙ্কে আছি, কি ঘটতে পারে তা নিয়েই শঙ্কা বাড়ছে। এটা এক ধরনের উস্কানি, এতে আমি মোটেও ভয় পাচ্ছি না। প্রেসিডেন্ট পুতিনের উপর আমার আস্থা আছে। বিশ্লেষকরা বলছেন রোস্তব অন্ডন দখলের চেষ্টা ইউক্রেন রাশিয়া যুদ্ধে মারাত্মক প্রভাব ফেলবে। বাকমুথের যুদ্ধে যখন ইউক্রেনের বিরুদ্ধে মাঠে নামে ভাড়াটে বাহিনী ওয়াগনার, তখন থেকেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগুর সঙ্গে বিরোধ চলে আসছে প্রিগোশিনের। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।